বিধ্বংসী গঙ্গা ভাঙন। সেচমন্ত্রী মানস ভুঁইয়া সোমবার মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শন করে মালদায় ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে বিধ্বংসী গঙ্গা ভাঙন শুরু হয় মানিকচকে। Why this sector was not taken up seriously for last so many years? বিজ্ঞান আছে, পৃথিবী আছে, ভারত আছে, টেকনোলজি আছে, IIT আছে, why you are so bad? সোমবার গভীর রাতে হঠাৎ করে মানিকচক গঙ্গাঘাটে ব্যাপক ভাঙন শুরু হয়। প্রায় 400 মিটার এলাকা জুড়ে চলা এই ভাঙনে মানিকচক গঙ্গাঘাট এলাকার একাধিক বসত ভিটা এবং দোকানপাট গঙ্গা গর্ভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, যা দেখে অন্যান্যরা তড়িঘড়ি দোকানপাট সরিয়ে ফেলতে শুরু করে। ভাঙনে সর্বশান্ত হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন। ঘটনায় স্থানীয়দের বক্তব্য, সচরাচর এই সময় নদী ভাঙন হয় না, তাই হঠাৎ করে কেন ভাঙন শুরু হলো কিছুই বুঝতে পারছেন না। দেখতে নেবার হঠাৎ কাটতি চালু হয়েছে, প্লাস বসে জায়গায় জায়গায় বসে গেছে। আমাদের যতগুলো দোকান পাশাল ছিল সব নদীর কলে পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কোন এলাকা এটা? এটা নারায়ণপুর মানিকচক, মানিকচক ঘাট। কতগুলো দোকান ধসে পড়ে? মোটামুটি 50 থেকে 60টা। আচ্ছা, হঠাৎ করে? হঠাৎ করে, কোনো কারেন্ট নাই, কিছু নাই, কোনো পানি, কোনো স্রোত নাই, আচানক। আচ্ছা, তাহলে কী মনে করছেন কেন এইভাবে হয়ে গেল? জল কি দিকে বন্যার সময় যে জলটা গিয়েছে, মনে হয় নিচটা মনে হয় যে ইয়ে হয়ে গেছে, মানে গর্ত হয়ে খুঁজে গেছে। আর এটা তো আচানক ব্যবস্থা, মানে ভাবা জানি যে এটা হবে। আচ্ছা, কখন জানতে পারলেন এইভাবে? আমি প্রায় মোটামুটি রাত 2টা নগদ জানতে পেরেছি। আপনি কি ছিলেন দোকানে? না না, আমি বাড়িতে ছিলাম। ফোন করলে এখান থেকে কাটতে চালু হয়েছে। কোনো কি মানুষজন ছিল দোকানে? না না, দোকানে কোনো মানুষ যদি কেউ থাকলে কি? আপনার কিসের দোকান ছিল? আমার তেলের আর দোকান, সামান মেশিনের কাজ সব সব চলে গেল। সব চলে গেল, এখন কোথায় যাবেন? এখন কোথায় যাবো? আমাদের তো কোনো ই নাই, আমাদের এখান থেকে আমাদের পেট চলে কোনো মতন। আচ্ছা, কীভাবে হলো এই ভাঙন? কী মনে? জায়গা জায়গা থেকে থেকে কাটছে, হঠাৎ কেটে গেল, কোনো দৃশ্য পাওয়া যাচ্ছে না। ভাঙনের কাজ হয়েছে? ভাঙনের কাজ হয়নি, বাদ হওয়ার পর থেকে আর কোনো কাজ হয়নি। আচ্ছা, কী অবস্থায় দেখছেন বর্তমানে? দেখছি কি আমাদের এখানে আর থাকার সম্ভাবনা নেই, সব কেটে যাবে। এখন কী চাইছেন, দাবি কী আপনাদের? কী চাইছেন, কী করলে সরকার কিছু আমাদের কিছু সাহায্যগুলি করে ভাঙন? ভাঙনে অনেকেই ঘরবাড়ি দোকানপাট গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা কিছু উপায় না পেয়ে এখন PWD এর জায়গায় অস্থায়ী আস্তানা গড়ার পরিকল্পনা করছেন। নিউজ সমবার্তা।